দর্শক আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে আমি মোহাম্মদ ইয়াসিন কাজী। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি মোহাম্মদপুর আল্লাহ করিম জামে মসজিদের সামনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরকার ঘোষিত লকডাউনে রাস্তাঘাট একেবারেই ফাঁকা, দু একটি ব্যক্তিগত গাড়ি ও জরুরি পণ্যবাহী গাড়ি চলতে দেখা গেছে, এছাড়াও মানুষ চলাচল করতে খুবই কম দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পায়ে রিক্সাগুলো চলমান রয়েছে। দর্শক, সরকার ঘোষিত লকডাউনে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর মোতায়েন করা হয়েছে ও তারা যথারীতি দায়িত্ব পালন করতেছে। এছাড়াও জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ও সতর্কতার সাথে বের হওয়ার জন্য বলা হয়েছে। ডিএসটিভি ঢাকা।